প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বন রয়েছে। এসব বনে পাওয়া যায় নানা প্রজাতির বুনো ফল। এগুলো উদ্ভিদের বংশবৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বন্যপ্রাণীর খাদ্যের যোগান দেয়। আমাদের আজকের পর্ব বুনো ফল ও বন্যপ্রাণী নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর ইস্তিয়াক সোবহানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বুনো ফল ও বন্যপ্রাণী নিয়ে কিছু তথ্য ও চিত্র। জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য উদ্ভিদ। এসব উদ্ভিদের বেশিরভাগই দেখা যায় বিভিন্ন বনাঞ্চলে। এই উদ্ভিদরাজির ওপর নির্ভরশীল বন্যপ্রাণীর মধ্যে বিভিন্ন প্রজাতির পাখি ও স্তন্যপায়ী প্রাণী অন্যতম। বন্যপ্রাণীর বেঁচে থাকার জন্য বিভিন্ন উদ্ভিদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের ফল বিভিন্ন ফলভোজী প্রাণীর খাদ্যের মূল যোগান দিয়ে থাকে। পাশাপাশি ফলভোজী প্রাণীও উদ্ভিদের পরাগায়ন এবং বীজের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের প্রকৃতিতে বুনো ফলের উপস্থিতি যেমন প্রাচুর্যময়, তেমনি মনোমুগ্ধকর এদের রূপ। বর্ণ, গন্ধ ও স্বাদের দিক থেকে এই ফলগুলো অত্যন্ত বৈচিত্র্যময়। বাংলাদেশে বুনো ফলের বেশিরভাগই পাওয়া যায় বনভূমিগুলোতে। লোকালয়ের আশেপাশে কিছু পরিচিত ফল গাছ দেখা গেলেও অধিকাংশ বুনো ফলের দেখা মেলে বিভিন্ন বনভূমিতে। অপরিচিত এই বুনো ফলগুলো মানুষের খাবার উপযোগী না হলেও ফলভোজী বন্য প্রাণীদের বেশ প্রিয়। ফলসা, বট, ডুমুর, পাকুর, বেতফল, দেউয়া, হারগজা, চাপালিশ, বুনো কলা,
হেঁতাল ইত্যাদি বনফল বন্যপ্রাণীদের খাদ্যের অন্যতম উৎস। আমাদের দেশে বৃক্ষবাসী স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে উল্লুক, বানর ও হনুমান সবচেয়ে বেশি পরিচিত। এরা সাধারণত দলবদ্ধভাবে জীবনযাপন করে। এদের বেশিরভাগই বিভিন্ন গাছের বুনো ফল খেয়ে বেঁচে থাকে। পাকা রসালো ফল খেতে এরা বনের বিভিন্ন গাছে ভিড় করে। সুন্দরবনের সুপরিচিত উদ্ভিদ কেওড়ার ফল স্তন্যপায়ী প্রাণী হরিণের বেশ প্রিয় খাবার। প্রায়ই চিত্রা হরিণের দলকে কেওড়ার বনে ফল খেতে দেখা যায়। বুনো ফল কাঠবিড়ালি ও বাদুড়ের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য। আমাদের দেশে বনে বাদাড়ে চাপালিশ গাছ বেশ চোখে পড়ে। মাঝারি আকারের চাপালিশ ফল কাঠবিড়ালির প্রিয় খাদ্য। শত শত বাদুর দিনের বেলায় বাঁশ ঝাড় বা উঁচু গাছের ডালে বিশ্রাম নেয়। বিকেল থেকে নিশাচর এই প্রাণীগুলো বুনো ফলের খোঁজে বেরিয়ে পড়ে। স্তন্যপায়ী প্রাণীদের পাশাপাশি লোকালয়ে বা বনভূমিতে বিভিন্ন প্রজাতির পাখি জীবনধারণের জন্য বুনো ফলের উপর নির্ভরশীল। বট ও ডুমুর ফল, বড় আকারের কোকিল, বুলবুলি, হাড়ি চাচা, হরিয়াল পাখির প্রিয় খাবার। আমার হাতে যেই ফলগুলো দেখছেন, এগুলো ডুমুর ফল। এবং এই ফল আমরা কিন্তু এই ধরনের একটি পুরনো গাছের নিচে দাঁড়িয়ে আছি, সেখান থেকে নিয়েছি। এই ডুমুর ফলের সবচেয়ে উপকারী যে ব্যাপারটি সেটা হলো চিরসবুজ বন এবং অন্য বনে এই ডুমুর ফলটা খেয়েই কিন্তু প্রাণীগুলো বেঁচে থাকে, পাখিগুলো বেঁচে থাকে। আর এই ডুমুর গাছ কিন্তু আজকাল কিন্তু খুব একটা দেখা যায় না, কারণ এর কাঠের মূল্য যেহেতু খুব বেশি না, সে কারণে আজকাল বিভিন্ন গ্রামে কিংবা অন্য জায়গায় গাছগুলো আর রোপণ করা হয় না, অনেক গাছই কেটে ফেলা হয়েছে। কিন্তু এই ফল আর এই গাছ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের বন্যপ্রাণীগুলো হারিয়ে যাবে, কারণ তাদের খাদ্যের অভাব হবে। তো আমরা এই ফলগুলো যাতে আরও বাড়ে হয়, সে কারণে আমরা কিন্তু এই ধরনের গাছগুলোকে সংরক্ষণ করব এবং এ ধরনের গাছ আরও লাগানোর ব্যবস্থা করব। আর যেগুলো আছে সেগুলোকে কাটার থেকে বিরত থাকব। এসব গাছের কাণ্ড ও ডালপালায় থোকায় থোকায় গোলাকার ফল ধরে, তাই এসব গাছে সারাদিন জুড়েই বিভিন্ন পাখির সমাগম ঘটে। পাখির কলকাকলিতে মুখরিত হয় বনভূমি। বনের পাখির মধ্যে আরও আছে পাতি ময়না ও ধনেশ। পাতি ময়না ঝাঁকে ঝাঁকে বুনফল গাছে বিচরণ করে। এরা সাধারণত পাহাড়ি বনের উঁচু গাছে থাকে। হলুদ রঙের লম্বা বাঁকানো ঠোঁটের ধনেশ পাখিও বিভিন্ন বুনো ফল খেয়ে জীবন ধারণ করে।
মাঝারি ও ছোট আকারের ফলভোজী পাখিদের মধ্যে অন্যতম বুলবুলি ও বসন্ত পাখি। এদের খাদ্য তালিকায় রয়েছে ছোট আকারের বুনো ফল, ঝোপঝাড় ও গুল্মজাতীয় উদ্ভিদের ডালে বসে এরা বুনো ফল খায়। দল বেঁধে খাদ্য সংগ্রহে ব্যস্ত সময় কাটায়। খাওয়া শেষ হলে দল বেঁধে একসাথে উড়ে যায়। আমাদের প্রকৃতিতে বুনোফলের বহুমাত্রিক গুরুত্ব রয়েছে। বেঁচে থাকার জন্য ফলভোজী বন্য প্রাণীরা এসব ফলের ওপর নির্ভরশীল। এছাড়া কিছু বুনোফলের ভেষজ গুণাগুণ রয়েছে। তবে বনভূমিগুলোতে এসব ফলজ উদ্ভিদের সংখ্যা হ্রাস পাওয়ায় একদিকে যেমন উদ্ভিদ বৈচিত্র্য কমে যাচ্ছে, অন্যদিকে বন্যপ্রাণী খাদ্য সংকটে পড়ছে। খাবারের অভাবে বনের প্রাণীগুলো অনেক সময় লোকালয়ে চলে আসছে, যা তাদের জীবনের জন্য হুমকি হয়ে দেখা দেয়। তাই বনভূমি সংরক্ষণ করলে একদিকে যেমন এসব ফলজ বৃক্ষের সংখ্যা বৃদ্ধি পাবে, অন্যদিকে নিশ্চিত হবে পাখি ও অন্যান্য প্রাণীর খাদ্যের যোগান। নির্বিচারে গাছ কাটা বন্ধ করে বনভূমি সংরক্ষণের মাধ্যমে টিকিয়ে রাখতে হবে বনফল বৈচিত্র্য। তবেই ভালো থাকবে আমাদের দেশের প্রাণ বৈচিত্র্য। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বুনো ফল ও বন্যপ্রাণী নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর ইশতিয়াক সোবানের সাথে। কেমন আছেন আপনি? জি ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি বহু বছর উদ্ভিদ নিয়ে কাজ করছেন এবং নানা বিষয়ে নিয়ে নানা দেশে গেছেন। আমাদের একটু বলবেন বাংলাদেশের বিভিন্ন এলাকা বুনো ফলে কতটা সমৃদ্ধ? আমাদের বনভূমি কতগুলো ভাগ আছে। সুন্দরবন বনফুলে খুব সমৃদ্ধ নয়, আছে কিছু কিন্তু সমৃদ্ধ খুব সমৃদ্ধ নয়, শুধুমাত্র গেওয়া বা কেওড়া এবং অন্যান্য কিছু আছে। চট্টগ্রাম এবং সিলেটের পাহাড়ি বনভূমি বনফলে অনেক সমৃদ্ধ, এটাই আমরা বলবো যে মূল সমৃদ্ধির জায়গাটা। এমনি প্লেন ল্যান্ডে যে পাতাঝরা বনভূমি আছে, যেটাকে আমরা শালবন বলি, শালবন বনফলে রিলেটিভলি কম উন্নত, কারণ এখানে গাছের প্রজাতির সংখ্যা কম এবং যেগুলো আছে সেগুলোতে বিশেষ করে প্রাণীর খাবারের জন্য বুনো ফল হিসাবে আমরা তেমন একটা ধরতে পারি না। আচ্ছা, তো এই যে বুনো ফল শুধু বন্যপ্রাণীদের জন্য নাকি আমরাও খেতে পারি? এগুলো বুনো ফল বলতে যা বুঝি সেগুলো কিন্তু আমরা অনেকটাই খাই। পার্বত্য চট্টগ্রামের অনেক ফল আছে যেগুলো তারা স্থানীয় জনগণ খায়, শহর পর্যন্ত সেই ফলগুলো পৌঁছায় না, কিন্তু সেগুলো কিন্তু খায়। মানুষ যেমন খায়, বন্যপ্রাণী তো অবশ্যই খায়। আর আমাদের বাড়িঘরের সাথে যে বনভূমিগুলো ছিল বা এখনও আছে, তাতেও কিন্তু নানা রকম ফল হয়, সেগুলোও কিন্তু বন্যপ্রাণী যেমন খায় মানুষও খায়। অতএব বুনো ফল যেগুলো প্রাণী খেতে পারে তার অধিকাংশ মানুষের খাদ্যযোগ্য। এই বুনো ফলের পর বন্যপ্রাণীরা কতটুকু নির্ভরশীল? ফলভোজী যেসব প্রাণী আছে যেমন বানর বা পাখি, তারা কিন্তু এই ফলের উপরে সম্পূর্ণই নির্ভরশীল। আমাদের দেশে আসলে বনভূমিতে ডুমুর জাতীয় গাছ অনেকগুলো আছে, আমরা শুধু হয়তো বট পাকুড়ের কথা জানি, কিন্তু তাছাড়াও অনেকগুলো প্রজাতি, প্রায় 25-30টা বিভিন্ন ধরনের বট জাতীয় বা আমরা যেটাকে ফাইকাস জাতীয় উদ্ভিদ বলি তা রয়েছে।
এবং আপনি দেখেন একটা বট গাছের উপরে কত রকম পাখি আসে, কত বানর আছে। আপনারা যখন ছবি তুলতে যান তখন বটের গাছ খুঁজতে থাকেন যে একটা গাছ পেলে আমরা সেখানে অনেক পাখি পাবো, অনেক বানর পাবো। প্রাণীকে আকৃষ্ট করে তার ফল দিয়ে, ফলের চারা গজানোর জন্য বা গাছের বিস্তারের জন্যই এই ফলগুলো তৈরি হয়, যেন বন্য প্রাণী এই ফলগুলো খায় এবং এর বীজগুলো আমাদের ছড়িয়ে দেয়। আমরা দেখতে পাই যে অনেক ফল বীজ মাটিতে পড়লে গাছ হবেই না, যদি সে কোনো প্রাণী খায় এবং সেখান থেকে প্রাণীর ইন্টেস্টাইনাল ট্র্যাক থেকে যদি সেই বীজটা না যায়, কারণ এর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে সুদীর্ঘ কাল ধরে। আপনি দেখেন বট গাছের চারা আমরা কোথায় পাই, গাছের উপরে বিভিন্ন জায়গায়। পাখি খেতে হবে, তারপরেই ওই বীজটি গাছে পরিণত হবে, জার্মিনেট হবে না, জার্মিনেশন হবেই না, এবং সেটা মলের মাধ্যমে বের হলেই, বের হলেই শুধুমাত্র হবে। মানে দাঁড়াচ্ছে এটা যে আসলে এদের মধ্যে একটা সম্পর্ক সুদীর্ঘ কাল ধরেই রয়েছে এবং সেটাই আসলে এর দ্বারা প্রতীয়মান হচ্ছে। বাংলাদেশে বুনোফলের কোন প্রজাতিগুলো হারিয়ে যাচ্ছে? আসলে আমরা শুধু বুনোফল বলছি কেন, সকল গাছের সংখ্যাই কমেছে এবং গাছের সংখ্যা কমতে গিয়ে ফল যে গাছগুলো দেয় সেগুলোও কমেছে। আর বুনোফল তৈরি করে এরকম গাছের খুব কম সংখ্যকই আমরা কিন্তু লাগানোর কথা ভাবি। বন বিভাগ যখন গাছ লাগায় বনে, বেশিরভাগ ক্ষেত্রে ভালো কাঠ হয় এরকম গাছ লাগায়, কিন্তু ভালো ফল হয় এরকম গাছ কিন্তু আমরা লাগাইনি। ইভেন রাস্তার পাশেও আমরা দেখি, আমরা রাস্তার পাশে যে গাছ লাগানোর কথা বলি সেক্ষেত্রে সবগুলো কাঠের গাছ। আমরা বলি মেহগনি লাগাও, শাল লাগাও, সেগুন লাগাও, কিন্তু আমরা বলি নি যে যেই গাছে ফল হয়, যেই গাছগুলো ফল মানুষে খেতে পারবে, বন্যপ্রাণীরা খেতে পারবে, এরকম গাছ কিন্তু লাগানোর কথা আমরা ভাবি না। আমরা ডুমুরের কথা বললাম, ডুমুর কিন্তু কাঠ উৎপাদনে খুব বিখ্যাত গাছ নয়। বট গাছ কেউ কাঠের জন্য লাগায় না, বট গাছের কাঠ ভালো না, অতএব বট গাছ কিন্তু ব্যাপকভাবে লাগানো হয়নি কোথাও, হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। বটের আমি বলছি যে 30টি প্রজাতি আছে সারা দেশে, এর অনেকগুলো প্রজাতি আসলে একেবারেই নাই এখন, লাগানোরও কথা ভাবছি না। আচ্ছা, বুনোফল কমে গেলে প্রতিবেশ এবং বন্যপ্রাণীর উপরে কীরকম প্রভাব পড়বে? খাবার না থাকলে কী হবে? আমরা প্রায়ই বলি যে প্রাকৃতিক পরিবেশ হারিয়ে গেলে প্রাণী হারিয়ে যায়। আমরা বলি বন্যপ্রাণী হারিয়ে যাওয়ার প্রধান কারণ হলো তার প্রকৃতি নষ্ট হওয়া, তার আবাসস্থল নষ্ট হওয়া। আবাসস্থলের প্রধান যে জিনিসটা সেটা হলো তার খাবার নষ্ট হওয়া। তাহলে একটি বনে যেখানে খাবার নেই, সেই বন যত সবুজই হোক না কেন তার জন্য যথেষ্ট না, যার উপরে বাঁদর টিকে আছে, হনুমান টিকে আছে, সেগুলো না থাকলে সে কী খাবে? কিছু কিছু প্রাণী অ্যাবসলিউটলি ফ্রুট খেয়ে বাঁচে বা ফল খেয়ে টিকে থাকে, সেগুলো ফল থাকতেই হবে। এরকম বন যেখানে ফল আছে সেখানেই সে থাকবে, অন্য কোথাও তার থাকবার কোনো অবস্থানই নেই। বাংলাদেশে আমাদের এই বন ফলগুলো টিকিয়ে রাখার জন্য আর কি করা উচিত? আমাদের টিকিয়ে রাখার জন্য একটি হলো যে IUCN বাংলাদেশ হাতির ব্যাপারে কাজ করছিল কিছুদিন ধরে, এবং সেই কাজের ভিতরে যেই সমস্ত গাছ হাতির খাবার তৈরি করে তাদের জন্য কিছু লাগানো হোক। স্পেসিফিকভাবে শুধু হাতি না, বানর জাতীয় বিভিন্ন প্রাণী, হনুমান জাতীয় বিভিন্ন প্রাণী, পাখির জন্য আলাদা করে বুনো ফল তৈরি হয় বা ফলদ গাছ বনের জন্য। আমরা যখন গাছ লাগাই বনে, বনের যে প্ল্যান্টেশন করি তার ভিতরে আলাদা করে এই গাছের কথা ভাবতে হবে, যে গাছগুলোতে ফল ধরে এবং যে গাছগুলোর উপরে প্রাণী টিকে থাকে। অতএব সেটা যদি আমরা করতে পারি, শুধুমাত্র কাঠের গাছ বা বড় গাছ হবে সেটার কথা চিন্তা না করে একটা সার্বিক বন তৈরি করাটা খুব কঠিন, কিন্তু সার্বিক বন বলতে সেখানে নানা রকমের প্রজাতি থাকতে হবে, এবং আমার মনে হয় ফল তৈরি করে এরকম প্রজাতি যদি আমাদের লাগাবার আমাদের পরিকল্পনার ভিতরে আনি আমরা, তাহলে বোধহয় বুনো ফল টিকে থাকবে এবং সেগুলো প্রাণীর জন্য টিকে থাকবে। আমরা তো বাইরের দেশ থেকে আপেল ইম্পোর্ট করে খেতে পারি, প্রাণীরা সেটা পারবে না। আমরা তো আসলে মানে একটা অভাগা জাতি যে আমরা বিদেশি ফলের প্রতি আকর্ষিত হই বেশি, অথচ আমাদের দেশে কত ধরনের ফল আছে। অবশ্যই আমাদের অনেক ফল আছে যেগুলো আমরা আসলে বাজারজাত করার চেষ্টা বা চিন্তা এখনও করিনি। আমাদের অনেক ফল, যেটা আমি প্রথমে বলছিলাম যে পার্বত্য চট্টগ্রাম বা সিলেট অঞ্চলের এখনও কিন্তু অনেক ফল আছে যেইগুলো আসলে ঠিক বাজারজাত করা হয়নি, যা করলে হয়তো আমরা নিজেরাই নিজেদের আরও ফলকে ই করতে পারতাম। আমরা যে ফলগুলো খাই সবই কিন্তু বন থেকে এনে ডোমেস্টিকেট করে আমরা সেগুলো বাজারজাত করছি। অর্থাৎ আরও ফল যেগুলো আছে সেগুলোর দিকে একটু নজর দিয়ে সেগুলোকে বাজারজাত করা যায় কি না, বা সেগুলোকে আসলে আরও বাড়িতে লাগিয়ে বা বাগানে লাগিয়ে করা যায় কি না, সেদিকে সচেষ্ট হওয়ার সময় এসছে বোধ হয়। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক বুনো ফল ও বন্যপ্রাণী নিয়ে কিছু তথ্য।
আপনি জানেন কি, বনের পাখিদের প্রায় 70% ফলভোজী, যারা বিভিন্ন উদ্ভিদের ফল খেয়ে বেঁচে থাকে। ফলভোজী বন্য প্রাণী উদ্ভিদের বংশবিস্তারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীব্যাপী প্রায় 200 প্রজাতির ফলভোজী বাদুর আছে। বন্যপ্রাণীর খাদ্যের যোগান দেওয়ার পাশাপাশি বেশ কিছু বুনো ফলের ভেষজ গুণাগুণ আছে, যেগুলো বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কালেম কোন ধরনের খাদ্যাভ্যাসের পাখি। সঠিক উত্তরটি হল এ, তৃণভোজী। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন লিয়ানা রহমান লিবা, ছাত্রী, ডুসেক মডেল ইনস্টিটিউট, যশোর। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কোন বুনো ফলটি বন্যপ্রাণীর অন্যতম খাদ্য? এ, বটফল। বি, বিলিম্বি ফল। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শুধু দর্শক, বনভূমি উজাড় হওয়ায় বনফলের অনেক প্রজাতি হারিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব উদ্ভিদের উপর নির্ভরশীল বন্যপ্রাণী। তাই বুনোফল সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা খাও। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা খাও। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।